হ্যালো বন্ধুরা, হিন্দু দেবদেবীদের মধ্যে মা কালীর মূর্তিতে নরমুণ্ডের মালা আমরা দেখতে পাই। কিন্তু আপনি কি জানেন, ইতিহাসে একজন রাজা ছিলেন যিনি শত্রুদের মাথা কেটে তার থেকে মালা তৈরি করে দেবীকে পরিয়েছিলেন? আর এটা অন্য কোথাও নয়, আমাদের এই পশ্চিমবঙ্গেই রয়েছে এর ইতিহাস। জানার জন্য ভিডিওটি সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। পাঠান শাসনের সময় রাঢ় অঞ্চলে তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জেলায় একসময় মল্ল রাজাদের শাসন চলত, আর সেই সময় রাজা ছিলেন শ্রীমন্ত হাম্বির মল্লদেব, যিনি বীর হাম্বির নামে পরিচিত। তাই পাঠান শাসক সোলেমান কররানী মল্লভাবের ক্ষমতা আঁচ করে নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করেননি, কিন্তু তার ছেলে দাউদ খাঁ কররানী পুরো বাংলা দখল করার স্বপ্ন দেখত। তাই একদিন 1565 খ্রিস্টাব্দে দাউদ খাঁ কররানী একদিন বিশাল পাঠান সৈন্য নিয়ে বিষ্ণুপুরে আক্রমণ করেন। দাউদ খাঁর লক্ষাধিক সেনার অতর্কিত আক্রমণে প্রজারা তখন বিপদে পড়ে যায়। ঠিক সেই সময় বীর রাজা হাম্বির মল্ল সেনাবাহিনীকে নিয়ে যুদ্ধে যায়, আর যাবার আগে পরম আরাধ্য কুলদেবী মা মৃন্ময়ের উপাসনা করে পর যান। বিষ্ণুপুর রাজ্যের 12টি গড় ছিল, যার অন্যতম একটা হলো মুন্ডমাল গড়। আর এই মুন্ডমাল গড়ের কাছে মল্লভূম সৈন্যবাহিনী আর পাঠান বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। দুই পক্ষে ভয়ানক যুদ্ধ হওয়ার পর হাম্বির মল্ল পাঠান বাহিনীকে হারিয়ে দেন। বলা হয় পাঠান সৈন্যদের লাশ এত পরিমাণে জমেছিল যে সেটা পাহাড়ের মতো দেখতে লাগছিল। রাজা হাম্বির মল্ল তখন পাঠান সৈন্যদের মাথা কেটে মুন্ডমালা মানিয়ে মৃন্ময়দেবীকে উপহার দিয়েছিলেন। আপনাদের জানিয়ে দিই, মাতৃভূমিকে বাঁচানোর জন্য তাই তাকে বীর হাম্বির বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।